ঢাকায় সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় একজন চিত্রনায়িকা হলেন মৌখান। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমাতে কাজ করেছেন, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে দর্শকপ্রিয়তা লাভ করেছেন ঢাকায় সিনেমার এই চিত্রনায়িকা। অন্যদিকে সম্প্রতি ডিলিট শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকায় সিনেমার এই তারকা। তাছাড়া এই সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক সুমন বরুয়া। মূলত রোমান্টিক সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা হবে এটি। তাছাড়া সম্প্রতি সিনেমাটি প্রসঙ্গে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মৌখান বলেন, ডিলিট সিনেমার গল্পটি খুবই চমৎকার, তাছাড়া সিনেমাটির চিত্রনাট্য জানার পর সেটি আমার খুবই পছন্দ হয়েছে, যার ফলে সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। তাছাড়া আমি বিশ্বাস করি সিনেমাটি দর্শকদের কাছে ভালো লাগবে, যদিও সিনেমাটিতে বেশ কিছু নতুনত্ব থাকবে, যার ফলে আমি বিশ্বাস করি দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে যাচ্ছি। তাছাড়া এপ্রিল মাসের শুরু থেকে এই সিনেমার শুটিং এর কাজ শুরু করা হবে। তবে এই সিনেমাতে তার বিপরীতে কে থাকছে সে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এইটুকু জানা যায় যে বর্তমান সময়ের জনপ্রিয় কোন তারকাকে দেখা যাবে ডিলেট সিনেমাতে মৌখানের সঙ্গে অভিনয় করতে। অন্যদিকে সম্প্রতি সিনেমাটি প্রসঙ্গে সিনেমার পরিচালক বলেন, সত্যি বলতে এই সিনেমার গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়নি। তাছাড়া সিনেমায় নিউরোসায়েন্স এবং মস্তিষ্কের অনেক বিষয় উঠে আসবে। যদিও 2 মাস ধরে সিনেমাটির গল্প এবং স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, তবে এই সিনেমাতে নায়কের চরিত্রে কে থাকবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে আপাতত এইটুকু বলতে পারছি বর্তমান সময়ের কোন তারকাকে নেওয়া হবে সিনেমাটিতে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ডিলিট সিনেমাতে দেখা যাবে ঢাকায় সিনেমার বর্তমান সময়ের তারকা মৌখানকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।